প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের দ্বিতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন দেখছি এবং আমরা এরপরেই এই ভিডিওতেই আমরা এটা সলভ করব। তো এখানে ইংলিশে তোমাদের টাইটেল ছিল ইন দ্য স্ট্রিট, এটা একটা ডায়ালগের মতো লিখতে বলা হয়েছে। তো যেটা বলা হয়েছে ডিরেকশন অ্যাসাইনমেন্ট, সেটা হলো সাপোজ স্ট্রেঞ্জার টকস উইথ ইউ অ্যান্ড হি ডাজ নট নো হোয়ার ইউর স্কুল ইজ। একজন আগন্তুক তোমার সাথে কথা বলতেছে, তো সে জানে না যে তোমার স্কুলটা কোথায়। তো দ্য পার্সন আস্কস ইউ টু গিভ ডিরেকশন, সেই লোকটা তোমাকে জিজ্ঞেস করে কিছু নির্দেশনা দেওয়ার জন্য। ইউ বোথ, তোমরা দুজনেই আর স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছো ইন ফ্রন্ট অফ ইউর হাউস, তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছো। নাও ড্র এ ম্যাপ, একটা ম্যাপ আঁকতে বলেছে কিন্তু ওই তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার একটা রাস্তার ম্যাপ। ওয়ে টু ইউর স্কুল ফ্রম হোম অ্যান্ড মেক এ ডায়ালগ, তারপর একটা ডায়ালগ তৈরি করতে বলেছে ডিরেকশন দিয়ে। তো এখানে যেটা বিষয়, অতি উত্তম বা এক্সেলেন্ট পেতে গেলে দেখো এখানে বলাই আছে যে ড্রয়িং ম্যাপটা অবশ্যই তোমাদের থাকতে হবে। সেই ম্যাপটা এমনভাবে হবে, প্লাস ডায়ালগটাও যে তোমরা যখন লিখবা ডায়ালগটাও তো লিখতে হবে, সেটার সাথে একটা মিলও থাকতে হবে খুব সুন্দরভাবে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এখানে দেখো বলা আছে যে ডেসক্রাইবিং দ্য ডিরেকশনস ফলোয়িং দ্য ম্যাপ বাই ইউজিং এই বোল্ড ওয়ার্ডে, অক্ষরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমার সেই ডায়ালগের মধ্যে থাকতে হবে, এবং এই ডায়ালগটার সাথে অবশ্যই তোমার চিত্রেরও একটা মিল থাকতে হবে। তো আমরা সেইভাবেই অ্যান্সারটা সাজিয়েছি, তোমরা নির্দ্বিধায় সেটা করতে পারো। তো এখানে বোল্ড অক্ষরে ওয়ার্ডে যেগুলো আছে সেটা হচ্ছে ক্রস রোড। ক্রস রোড মানে হলো যে জায়গাটায় মোড় আর কি, দুই তিনটা রাস্তার একটা সমন্বয় ঘটে, মিলন ঘটে। লেফট টার্ন মানে হচ্ছে কি বাম দিকে ঘোরা, আর রাইট টার্ন মানে ডান দিকে ঘোরা, আর ইউ টার্ন হলো ইংরেজির যে ইউ অক্ষরটা আছে এরকম, এইরকমভাবে কোনো গলি বা কোনো মোড় ইউ টার্ন। আর গো স্ট্রেট মানে হচ্ছে সোজাসুজি যাও, নাক বরাবর যেটা। এখানে অতি উত্তম পেতে গেলে বলা আছে যে ছাত্রছাত্রীরা অবশ্যই গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করা যাবে না, কারেক্ট হইতে হবে, আর স্পেলিং ঠিক হইতে হবে, স্পেলিং মানে হচ্ছে বানান। আর ড্রয়িং ম্যাপের উপর দেখো বারবার জোর দেওয়া হয়েছে, আর বোল্ড ওয়ার্ডে যেগুলো রয়েছে সেই ইয়েগুলো তোমাকে আসতে হবে, সেটাও কিন্তু বারবার বলে দিয়েছে। তো আমরা প্রথমেই যেটা যাব, যে আমরা তোমাদের এই ম্যাপটা সাথে আগে একটু পরিচয় করাই দিতে চাই। তো আমার চিত্রটা খুব একটা ভালো আসেনি বা আমি আঁকতে পারিনি আসলে, তোমরা আমি একটা নমুনা হিসেবে দিয়েছি, তোমরা এটা এঁকে নেবে। তো এখানে এই যে স্টার মার্ক দিয়ে রেখেছি, এই জায়গাটায় আসলে আমরা দাঁড়িয়েছিলাম, আমি আর সেই আগন্তুক। তো এদিক থেকে একটা রাস্তা এসেছে, তো আমার স্কুলটা কিন্তু এই জায়গাটায়। দেখো আমরা কোন দিক দিয়ে ঘুরবো, প্রথমে তাকে স্ট্রেট যেতে বলবো এই রোডে, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, স্ট্রেট এসেই তারপরে এই পাশে যখন যাবে এটা কিন্তু বাম দিকে, এদিক থেকে কেউ হেঁটে আসলে এটাকে বাম ধরতে হবে। তো বাম দিকে ঘুরে এই এই মোড়টাই কিন্তু হলো ক্রস রোড, কেননা এখানে আরেকটা রোড আসছে কলোনি রোড। হ্যাঁ, তো দুইটা রোডের যেহেতু একটা মিলিত স্থান, এটাকেই আমরা ক্রস রোড বলে থাকি। তো এই ক্রস রোডে আসার পরে সে কিন্তু আবার এই ডান দিকে ঘুরবে, এই ডান দিকে ঘুরে সে এই বরাবর গিয়ে এই জায়গাটায় এসে পৌঁছবে, এই বামেই কিন্তু তার লেকটা পড়ছে। তো এইখানে এসে একটা ইউ টার্ন দেবে, এই যে এটা যদিও আরও একটু হালায় দিলে ভালো হতো, এটা এই বরাবর দিলে সুন্দর ইউ এর মতো লাগতো। তো এইখানে এসে যদি ইউ টার্নটা দেয়, তারপরে এই এই বরাবর সে এসেই স্কুলটা খুঁজলে এই জায়গায় স্কুলটা কিন্তু পেয়ে যাবে। তো এটাই ছিল আমাদের ম্যাপের বিষয়। আর এখানে আমরা একটা দেখিয়েছি টেম্পল রোড, টেম্পল মানে মন্দির। তো এইখান থেকে একটা রোড কানেক্ট করে দিয়েছি মস্ক রোড, এগুলো আমাদের বর্ণনায় নাই। আর এটা একটা লেক ছিল এই জায়গাটা, তোমরা ইচ্ছে করলে এই রোডের নামগুলো চেঞ্জ করে দিতে পারো, সমস্যা না, আমি বর্ণনায় আসলে কোনো রোডেরই সেইভাবে নাম উল্লেখ করা হয়নি। আর এখানে একটা পার্ক ছিল, যার কারণে এই রাস্তাটার নাম আমরা দিয়েছি পার্ক রোড। তো আবারও দেখছি যে এখানে দুজন দাঁড়িয়েছিলাম, এইখান থেকে তাকে ডিরেকশন দেওয়া হলো আপনি সোজা যাবেন, হ্যাঁ গিয়ে বাম দিকে ঘুরবেন, ঘুরলে একটা ক্রস রোড পাবেন যেটা দুইটা রোডের মিলিত স্থান, যেহেতু এই দিক থেকে একটা রোড আসছিল। তো এইখান থেকে সে ডানে যাবে, আবার ডানে গিয়ে এই বরাবর এসে এইখানে এসে ইউ টার্ন নেবে একটা। হ্যাঁ, ইউ টার্ন নিলে এখানে এসে সার্চ করলে সে স্কুলটা কিন্তু পেয়ে যাবে। তো এটারই আমরা এখন হচ্ছে যে বর্ণনায় চলে যাব, আর তোমরা এটা ভিন্নভাবে উপস্থাপন করতে পারো, কিন্তু সেক্ষেত্রে আবার যদি আমি যে বর্ণনাটা দিচ্ছি সেটাই যদি লেখো তাহলে কিন্তু চিত্রের ডিজাইনটা এরকমই হইতে হবে, কেননা বর্ণনাটা কিন্তু এরকমভাবে দেওয়া আছে যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেলাম। তোমরা যদি ভিন্ন আঙ্গিকে করতে পারো নিজের বুদ্ধি খাটিয়ে, সেটা অবশ্যই আরও ভালো হবে, সেটা তোমার চিত্রর সাথে অবশ্যই বর্ণনার ডায়ালগের বর্ণনাটা মিল থাকতে হবে কিন্তু। তো এখন আমরা তোমাদের কোয়েশ্চনটা যাই, এটা আমাদের শিরোনাম টাইটেল যেটা ছিল সেটা হলো ইন দ্য স্ট্রিট। তো স্ট্রেঞ্জার, ঠিক ডায়ালগ যেভাবে লেখা হয় সেই স্টাইলেই জিনিসটা লিখতে হবে। স্ট্রেঞ্জার মানে আগন্তুক বা অপরিচিত ব্যক্তি, সে কথা বলছে।
তো অপরিচিত কোনো ব্যক্তি কথা বললে আসলে এইগুলো ফর্মালিটিস মেনটেন করতে হয় যে এক্সকিউজ মি মানে হলো ক্ষমা করবেন, যেহেতু একটা বিরক্তর বিষয় জিনিসটা কাউকে বিরক্ত করা। তো এক্সকিউজ মি, উইল ইউ হেল্প মি, তো তুমি বা আপনি যেটাই হোক আমাকে কি একটু সাহায্য করবেন। তো মাইসেলফ আবার উত্তর দিল জিনিসটা যে ইয়েস, হোয়াট ডু ইউ নিড, হ্যাঁ আপনার কী প্রয়োজন। আচ্ছা স্ট্রেঞ্জার এখন বলছে যে আই নিড সাম অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স মানে কিন্তু সাহায্য, যেমন অ্যাসিস্ট্যান্ট মানে কি সাহায্যকারী যেটা বলে, তো অ্যাসিস্ট্যান্স মানে হলো সাহায্য, এটা নাউন আকারে ইউজ হচ্ছে। আই নিড সাম অ্যাসিস্ট্যান্স, আমার কিছু সাহায্য দরকার। ডু ইউ গো টু জিলা স্কুল, তো স্কুলটার নাম আমরা ধরলাম যে জিলা স্কুল, তো তুমি কি জিলা স্কুলে যাও, যাও মানে এখানে আসলে যেটা মিনিং করা হয়েছে যে পড়ো কি না, এরকমই কোয়েশ্চেনটা। তো ডু ইউ গো টু জিলা স্কুল, তুমি কি জিলা স্কুলে যাও। এখন মাইসেলফ অর্থাৎ আমি এটা উত্তর দিচ্ছি যে ইয়েস আই ডু, হ্যাঁ আমি, আই ডু বলা মানে এখানে আসলে এখানে যেটা প্রশ্ন করা হয়েছে সেটাই মিনিং করবে যে হ্যাঁ আমি যাই, ইয়েস আই ডু। হাউ ক্যান আই হেল্প ইউ, এখন আমি আবার বলছি যে কারণ আমি আসলে বুঝতে পারছি না যে স্কুলে যাই তাতে কী হয়েছে, আবার হেল্প চাচ্ছে, সেই জন্যই প্রশ্নটা আসলো যে কীভাবে আমি আপনাকে হেল্প করতে পারি বা সাহায্য করতে পারি। তারপরে স্ট্রেঞ্জার বলছে আগন্তুক, আই অ্যাম ট্রাইং টু গো টু স্কুল, আমি ওই স্কুলে যাওয়ার চেষ্টা করছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম ইজ আর আই এন জি, তার মানে প্রেজেন্ট অ্যাকশন, যে কাজটা বর্তমানে কি চলছে এরকম মিনিং করা হয়। বাট আই হ্যাভ লস্ট দ্য ওয়ে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো বা করেন যেটাই ধরো। আচ্ছা এখন মাইসেলফ কথা বলবে, মাইসেলফ বলছে শিওর, বা এখানে তোমরা অফকোর্স বসাতে পারো, অফকোর্স মানে ওই অবশ্যই। হ্যাঁ, দ্য স্কুল ইজ নট টু ফার অ্যাওয়ে ফ্রম হেয়ার, স্কুলটা এই জায়গা থেকে খুব বেশি দূরে নয়। হ্যাঁ, ইউ মাস্ট, এখন তাকে আমরা ডিরেকশন আমি দেবো যে কীভাবে সে সেখানে পৌঁছাতে পারে। ইউ মাস্ট ফলো দিস রোড, ওই যে রোডের সামনে দাঁড়িয়েছিল, হ্যাঁ সেই রোডটা দেখিয়েই বলা হলো যে এই রোডটাই আপনাকে ফলো করতে হবে, ফলো মানে কি এই রোড দিয়ে যেতে হবে। ফলো দিস রোড অ্যান্ড গো স্ট্রেট মানে কোনো আঁকাবাঁকা না, সোজা যেতে হবে। অ্যান্ড দেন মেক এ লেফট টার্ন, তারপরে বাম দিকে একটা মোড় নেবেন। আমরা কিন্তু ম্যাপটা অলরেডি তোমাদের দেখে এসেছি এবং সেই ম্যাপের বর্ণনা অনুযায়ী এখানে বর্ণনা দেওয়া আছে যে তারপরে হচ্ছে যে বাম দিকে টার্ন নিতে হবে। নেক্সট ইউ উইল ফাইন্ড এ ক্রস রোড, তারপরে আপনি একটা ক্রস রোড দেখতে পাবেন। ক্রস রোড মানে কি দুই তিনটা রোডের যেখানে সমন্বয় হয়, মানে কমপক্ষে দুইটা রোড থাকতে হয়। তো আমরা যেটা একটা রোড এই পাশ থেকে নিয়ে আসছিলাম কলোনি রোড ম্যাপে, সেই মোড়টার কথা বলা হচ্ছে। এখন ডায়ালগে আবার এক পক্ষ বেশি কথা বললে ভালো লাগে না, দুইজনেরই একটু কথা থাকতে হয়। সো এখানে আমরা আবার ওই স্ট্রেঞ্জারকে নিয়ে আসলাম যে আফটার রিচিং দ্য ক্রস রোড, এখন বলছে যে আমি ওই ক্রস রোডে পৌঁছানোর পর হোয়াট শুড আই ডু, বা এখানে তোমরা উইলও ইউজ করতে পারো, হোয়াট উইল আই ডু, বা হোয়াট আইয়ের সাথে শ্যালো হয়, হোয়াট শ্যাল আই ডু মানে আমি কী করবো, আর শুড দিলে মানে হবে আমার কী করা উচিত হবে, ওই ক্রস রোডে গেলে আমি কী করবো। আচ্ছা মাইসেলফ আবার উত্তর দিচ্ছে ইউ শুড দেন মেক এ রাইট টার্ন, তার মানে ওই জায়গায় গিয়ে ক্রস রোডে গিয়ে তাকে হচ্ছে যে ডান দিকে ঘুরতে বলা হচ্ছে। অ্যান্ড কিপ গোয়িং, আচ্ছা কিপ গোয়িং ইন দ্যাট মানে ডান দিকে ঘুরবেন এবং সেইভাবেই আপনি ওই বরাবর যেতে থাকবেন, ইন দ্যাট ডিরেকশন। ইফ ইউ কাম অ্যাক্রস এ লেক, আপনি যদি একটা লেকের কাছাকাছি চলে আসেন, ইউ উইল নো ইউ হ্যাভ গান টু ফার, আপনি যথেষ্ট দূরে চলে আসছেন, তার মানে আর যেতে হবে না, এরকম একটা মিনিং করা হয়েছে। ইউ উইল নো ইউ হ্যাভ গান টু ফার, এই জায়গায় এসে কিন্তু সে ইউ টার্নটা নেবে, তাহলে মেক এ ইউ টার্ন অ্যান্ড স্টার্ট লুকিং ফর স্কুল এগেইন, আপনি ওই জায়গায় গিয়ে একটা ইউ টার্ন নেন, মানে ইউ এর মতো করে ঘোরেন, রাস্তাটাও সেইভাবে আছে, তারপরে আপনি স্কুলটা খোঁজ করেন। তারপরে স্ট্রেঞ্জার জিনিসটা বুঝলো, তখন সে বলল অল রাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর হেল্প, হ্যাঁ তোমার সাহায্যের জন্য ধন্যবাদ, ইউ এক্সপ্লেইনড ইট ভেরি ক্লিয়ারলি, তুমি এটা খুব পরিষ্কারভাবে বর্ণনা করেছো। তারপরে মাইসেলফ যথারীতি বলল ইউ আর ওয়েলকাম, আপনাকে অভ্যর্থনা। তো আজকে পর্যন্তই ধন্যবাদ।